हेलो एवरीवन सबाइके शुभेच्छा जानाच्छि नतुन एकटा भिडियो देखार जन्य आशा करि सबाई भालो आछेन। तो आजके आमि किछु इनफर्मेटिव भिडियो क्रिएट करार जन्य आबार आसलाम, हाजिर हइलाम। तो एखन जारा होच्छे सेप्टेम्बर इनटेक आसतेछे बा जानुयारी इनटेक आसतेछे, तो आमाके अनेके जिज्ञासा करछिल जे भाइया एखन कि निये जाब बा कोन जिनिसगुलो निये गेले भालो होबे, आर आपनारा कि निये गेछिलेन, कि कि प्रिपारेशन निछिलेन ओई समय। तो एर जन्य आमि आसले भिडियो करते बसेछि। आर আরেকটা ভিডিও করব, সেটা হচ্ছে রেল কার্ডের উপরে, সেটা আশা করি এই ভিডিওটার পরপরই আসবে। তো আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে, এখন যেহেতু সেপ্টেম্বর ইনটেকের অনেকে চলেছে, অনেকে নভেম্বরের দিকে আসবে, আর অনেকে আসতেছে অনেকে জানুয়ারির দিকে, তো এর জন্য প্রিপারেশনটা কী নেবেন। একজন আমাকে জিজ্ঞাসা করেছে ভাইয়া যে আমার বাংলাদেশ থেকে ল্যাপটপ নতুন কিনে নিয়ে আসবো নাকি ফোন টোন নতুন কিনা। আরেকজন জিজ্ঞাসা করছে যে আমি কি বাংলাদেশে মানে ওখানে গিয়ে কি অনলাইনে যদি ক্লাস করতে হয় সেটা কি ফোনে করতে পারবো কি না, এই বিষয়গুলো আমাকে জিজ্ঞাসা করছে। তো এই জন্য আমরা একটা ভাবছিলাম যে একটা ভিডিও ক্রিয়েট করি আপনাদের জন্য, যেটা আপনার সবচেয়ে ভালো হবে। তো প্রথমত হচ্ছে মেডিকেশনের উপরে যদি বলি, আপনার যদি কোনো স্পেশাল কোনো ওষুধ খেয়ে থাকেন সেগুলো ধরে তো বাংলাদেশ থেকে প্রেসক্রিপশন নিয়ে আসবেন, প্রেসক্রিপশন অনুযায়ী এখানে ওষুধ পাবেন, কারণ এখানে আগে জিপিতে বাংলাদেশ থেকে ওষুধ নিয়ে আসবেন, কম নিয়ে আসবেন, বেশি না। হ্যাঁ, মানে প্রেসক্রিপশন নিয়ে আসলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, প্রেসক্রিপশন তো, কারণ হলো এখানে জিপিতে রেজিস্ট্রেশন হইতে হইতে প্রায় 2-3 সপ্তাহ লেগে যাবে, আর 2-3 সপ্তাহের ওষুধ অবশ্যই নিয়ে আসবেন সাথে করে। আর নরমাল মাথা ব্যথা সর্দি, কারণ এদেশে তো ঠান্ডা আসলে একটু সর্দি লাগবে, আর অবশ্যই তো সাথে করে এগুলো একটু নিয়ে আসবেন, তাইলে অবশ্যই ভালো হবে, লাগলে খাবেন না লাগলে খাবেন না শেষ। হ্যাঁ, আমরা এনেছিলাম অবশ্যই সাথে। তারপরে যেহেতু মেডিকেশনের উপরে যেটা বললাম এটা, আর যদি ইলেকট্রিক ডিভাইসের কথা বলেন, এখন আমি যেটা মনে করি আমার সময় আমি যেটা করছিলাম, আমি বাংলাদেশে কোনো ইলেকট্রিক ডিভাইস নতুন কিনে নিয়ে আসি না, আমার যে ল্যাপটপটা ছিল সেটা নিয়ে আসছি, আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনগুলো ছিল ওগুলো নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখানে এসে আমি নতুন করে ল্যাপটপ কিনছি, 2-3 সপ্তাহ কাজ করার পরে আমি ল্যাপটপ কিনে ফেলছি। হ্যাঁ, আমরা কাজ করি অবশ্যই ল্যাপটপ। হ্যাঁ, কারণ হলো আমার ল্যাপটপটা এখানে আসার পরে কাজ করতেছিল না আমার, মানে ওইভাবে মানে সার্ভিসটা আমি ভালো পাচ্ছিলাম যেভাবে আমার দরকার ছিল, এই জন্য আমি এখানে আসার পরে কাজ করে একটা ল্যাপটপ কিনে ফেলছি দুজনে কাজ করার পরে, আর সে কিন্তু নতুন ফোন কিনছে। তো আমি যেটা মনে করি আপনার যা আছে সেটা নিয়ে এখানে চলে আসেন, শুরু করে দেন, মানে প্রথমত কথা হচ্ছে শুরু করতে হবে। হ্যাঁ, এখানে আসার পরে কিনলে আর কি বেটার হয় আমার। হ্যাঁ, কারণ আমরা এইভাবেই কিনছি ভাই, এখন আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কি ওখান থেকে নিয়ে আসলে ভালো হবে না এখানে, এটা আপনি আপনি কি করতে চান সেটা। তবে এটাই আর কি আমি বলতে চাচ্ছিলাম যে শুরুটা করতে গেলে আপনার যা আছে তাই নিয়ে শুরু করে দিতে হবে, মানে এক্সট্রা এখন টাইম না ওয়েস্ট করে, মানি ওয়েস্ট না করে, মা-বাবার উপরে চাপ দেওয়ারও দরকার নেই যে আমার এখন এটাই দিতে হবে, এটা না হলে আমি হবে না, এরকম চাপ দেওয়ার দরকার নেই ভাই, যা আছে তাই নিয়েই চলে আসবে। এখন পরিবারের উপর বেশি চাপ না দিয়ে আপনার যা আছে সেটা নিয়ে শুরু করে দেন, কারণ হলো এই দেশে আসতে পারলে আপনি অনেকগুলো সোর্স খুঁজে পাবেন, নিজে কিনতে পারবেন, তখন নিজে কিনতে পারবেন। এখানে আসলে এই ইলেকট্রিক ডিভাইস কেনা বিষয় না, অনেকে হলো ইনস্টলমেন্ট সিস্টেমে কিনে, অনেকে মনে করেন ডাইরেক্ট টাকা দিয়ে কিনে, মানে এত বেশি প্রাইস না আর কি, 400 পাউন্ডের ভিতরে আপনি একটা ভালো ল্যাপটপ পেয়ে যাবেন, আপনারা ক্লাস অনলাইনে ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনার যে ফোন আছে সেই ফোন দিয়ে আপনি করতে পারবেন, যে ল্যাপটপ আছে সেই ল্যাপটপ দিয়েই করতে পারবেন, কোনো প্রবলেম নেই আর কি। আর আরেকজন জিজ্ঞাসা করছে ভাই কাপড় কোনগুলো নিয়ে আসবো, তাই কাপড়গুলোর ব্যাপারে আমরা যে এখন এই যে সোয়েটারগুলো পরে আছি, এখন অক্টোবর মাস, এখন কিন্তু অত বেশি শীত মানে শীতটা পড়া শুরু করছে বা অত বেশি না, তো যেটা বলছিলাম যে মোটা সোয়েটারগুলো এখানকার আর বাংলাদেশের সোয়েটারের মধ্যে অনেক পার্থক্য আছে, এই জন্য বাংলাদেশের যে সোয়েটার পরেন সেগুলো পরে আপাতত চলে আসবেন, আর পারলে টুপি যদি থাকে টুপি নিয়ে আসবেন, আর হাত মোজা থাকলে হাত মোজা নিয়ে আসবেন, কারণ আসার পরে মানে বিষয়টা হচ্ছে এরকম যেগুলো আছে ওগুলো নিয়ে আসবেন, এক্সট্রা কিনার দরকার নাই, কারণ এখানে আসার পরে দেখি যে এক্সট্রা কিনে কিনে একবারে ল্যাগেজ ভরায় ফেলে, দেন এখানে আসার পরে সেগুলো আবার নতুন কিনতে হয়, আবার নতুন কিনতে হয়, তো এত অপচয় করার তো দরকার নেই, আপনি ওখানে যেগুলো কিনবেন সেই টাকাটা রাখেন, রাখার পরে এখানে এসে কিনবেন। আমি বাংলাদেশ থেকে যেসব সুইটার এবং জ্যাকেট ট্যাকেট সব নিয়ে আসছি এগুলো এখন আমার কাজে লাগতেছে, মানে ঘরে পরার জন্য, বাইরের জন্য আমাকে এখন মোটা মোটা সুইটার কিনতে হয়েছে, ওকেও কিনতে হয়েছে, আসলে এটাই সত্য কথা আর কি। তো সুইটারের ব্যাপারটা হলো এরকম যে আপনি এখানে আসার পরে সুইটার কিনলে মানে বেস্ট হবে আপনার জন্য, কারণ এখানকার সুইটার ডিফারেন্ট আছে আপনি এখানকার ওয়েদারের সাথে, কারণ আরেকটা বিষয় কত মোটা মোটা। হ্যাঁ, আরেকটা বিষয় কি আর ছাতার ব্যাপারটা অনেকে জিজ্ঞাসা করছে ছাতাকে, এই যে এখন বৃষ্টি পড়তেছে ধরেন এখানে সবসময় আপনি ছাতা নিয়ে ঘুরে বেড়ানোর কথা, এইটা ঠিক ছাতা যেটা বলছেন প্রয়োজন আছে, ছাতাটা কিন্তু দেশ থেকে নিয়ে আসেন, কারণ আমাদের দেশের ছাতা আমি দেখছি ছাতাটা কিন্তু দেশ থেকে নিয়ে আসেন, কারণ দেশের ছাতা অনেক স্ট্রং। হ্যাঁ, আমরা যে ছাতাটা নিয়ে আসছি এটা অনেক বেশি স্ট্রং ছাতা এবং ভালো ছাতা আর কি,
এখানে সাথে ভালোই আর কি। আর আরেকটা বিষয় কি, এখানে ছাতা সবসময় ধরে বেড়াবেন না হাত ভিতরে ঢুকে রাখবেন, এই জন্য এই দেশের সুইটারগুলো একটা জিনিস দেখলাম, এই যে আমি যে সুইটারটা নিছি এটা কিন্তু রেইন প্রুফ আর কি। হ্যাঁ এটা দেখেন, এটাও রেইন প্রুফ। আমাকে দাও। এই যে দেখেন এই ছাতাটা, এই যে এটা দেখেন, মানে এই যে এই যে এই যে সুইটারটা দেখছেন এটা কিন্তু রেইন প্রুফ, আপনার হলো বৃষ্টি পড়লে আপনার অত ইয়া হবে না, এই কারণে হলো এইরকম সুইটার বেশিরভাগ সুইটারগুলো এরকমই রেইন প্রুফ করা আছে। কারণ হলো আপনি যখন ঠান্ডা পড়বে বৃষ্টি পড়বে তখন কিন্তু আপনি হাত বাইরে রাখতে মন চাবে না, এই জন্য অনেক ঠান্ডায় তো হাত অনেক ইয়ে হয়ে যাবে, ঠান্ডায় কিন্তু হাত ফ্রিজ হয়ে যাবে। এই জন্য হলো কী করতে হবে, এইভাবে হাত ঢুকা রাখলে মনে করেন সুইটারগুলো ছাতা ধরাতে টাইম হবে না তখন, এই জন্য আর কি ছাতা নিয়ে আসবেন। এটা হলো ছাতা ইজ বেস্ট, ছাতা নিয়ে আসতে হবে, আমি মনে করি যে এখানকার সুইটার গুলোই কেনা ভালো আর কি। আমরা যে সুইটার গুলো কিনছি দুজনের একই বিষয়গুলা, তো যাই হোক, আর তো আজকের ভিডিওটা এটাই ছিল যে মানে বাংলাদেশ থেকে কী কী নিয়ে আসবেন ইউকেতে আসার সময়, এই সেপ্টেম্বর ইনটেক বা জানুয়ারি ইনটেকে যারা আসতেছেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এবং নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। তো সবাই সেই পর্যন্ত সুস্থ থাকবেন, সেই ভালো থাকবেন, হ্যাঁ সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।